সাহাবায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে কোন ইবাদতটা পছন্দনীয় ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম হুজুরে জানাইলেন, আমার সাহাবায়ে কেরাম ওয়াত আল্লাহর জাতর কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত হলো যে নামাজ, যে নামাজের দ্বারা আল্লাহর বান্দা আল্লাহর কাছে এত নিকটবর্তী কম সময় হইতে পারে, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। কেননা তার একটা উদাহরণ, জমিনে যদি কোনো ছোট একজন মানুষের বড় মানুষের কাছে পুলিশে বেয়াদবি করে দেয়, তখন মধ্যস্থ হয় একজন মানুষে তারে নিয়ে, যখন বড় মানুষের হওয়ার মধ্যে বলানি হয়, তুমি অমুকের মধ্যে অমুকের ভাইয়ের মধ্যে তরিয়া তুমি খুশ করে দাও, মানুষ যখন আরেক মানুষের ভাইয়ের মধ্যে পড়িয়া যখন ক্ষমা চাই যায়, তখন মানুষে তার ভিতরে আর কোনো কিছু রাখে না, সে যদি হক বন্দা যদি ইয়া থাকে, আল্লাহ রাসূলের নবীর উম্মত যদি ইয়া থাকে, এই বন্দায় দোষী ব্যক্তির সঙ্গে সঙ্গে মাফ করে দিলাইব। মানুষ যদি ইয়া থাকে, নবীর যদি খাস উম্মত ইয়া থাকে, মানুষের যদি ভুল স্বীকার করিলে তার ভাওয়ার মধ্যে পড়ি যায়, নত স্বীকার করিলে তার অবশ্যই সে মাফ করে দিল। এইভাবে কোন মানুষের যদি এইভাবে দোষ করার পরে মানুষের যদি তার মাফ দিলায়, আমার আব্দুল আল্লাহ পাক রব্বুল আলামিন দি আল্লাহ সন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের ভাইয়ের মধ্যে যখন আল্লাহর বান্দা শরীরা দিলায়, সবচাইতে সম্মানী পেশারি মাথা একা ছেলে মানুষের সম্মানী পেশারি যখন লাগাইয়া আল্লাহর ভেতরে শরীরা করে, আল্লাহর যা করবন্দার রূপে এত খুশি হন, সবচাইতে সম্মানী হবার নানি পেশানি এমন একটা জিনিস যে পেশানির দিকে চাইলে বোঝা যায় মানুষের মনটা খারাপ না বলা, মুখের দিকে চাইলে মানুষের অটোমেটিক বুঝি যায় যে মানুষের মনটা দুর্বল না সবল, এর কারণে চেহারাটা পেশানিটা এমন একটা সম্মানী, এই সম্মানী পেশানিটা কিয়া মতর দিন জন্মল গর্ব নমাজি হলার বিষয়ে আলোচনা যেয়ার ভাই আল্লাহর বন্ধে গান বাবা যদি পাঁচজন ছেলে সন্তান থাকে, যে ছেলে সন্তানে বাবার কথা বেশি মানে বাবা সে ছেলে সন্তানকে বেশি মায়া করে, করবেন না যে ছেলে বাবার কথা শুনে বলে আমার বাবাই আমার খাবাইতরা খাপর পরিধান করাইতরা যা সেই আর তা আমার বাবা দিতরা, তাই আমি বাবার কথা শুনতেও লাগবো, যদি আওলাদে যদি বাবার কথা শুনে অবশ্যই বাবাই তারে মায়ার নজরে যাইবা। ঠিক তেমনি ভাবে খাবার নেওয়ালা এটা কি আল্লাহ ও আল্লাহ আপনার সবাই গ্রামারে সবাই গ্রাজি আল্লাহর জাতরে যদি আমি স্মরণ করি না ইয়াদ করি না, আল্লাহর জাতরে যদি আমি ভুলি যাই, আল্লাহ কখনো তো মায়ার নজরে আপনার আমার দিকে চাইতে নাই, যার জন্য আল্লাহ যদি আপনার আমার সবসময় মায়ার নজরে আল্লাহ দিকে যদি চাই স্মরণ করে, আল্লাহর জাতর কাজ দয়া এবং মায়া আপনার আমার উপরে থাকবো, আল্লাহর জাতর যতক্ষণ পর্যন্ত মানুষের উপর যতক্ষণ পর্যন্ত দয় হয়েছে না রহম হয়েছে না, ততক্ষণ পর্যন্ত মানুষ দুনিয়ার জমিন অপূর্ণ অবস্থা শান্তি দেশে চলতে পারতো না, আল্লাহর দয়া লাগবো আল্লাহর রহমতের নজরে বন্ধার দিকে চাওয়া লাগবো, তখন মানুষ আজাদ হয়ে জীব দুনিয়ার কোনো মানুষে আটকিত না, তার কোনো সমস্যা যদি সামনে হয় এটার থেকে আল্লাহ অবশ্যই তার রেহাই দিবা, আল্লাহর যদি হাস রহম যদি পড়ে যায় আল্লাহর রাতের যদি হাস দয়া যদি পড়ে যায়, আল্লাহর বান্দাগণ এর জন্য নামাজ আমার একটি ইবাদত, সেই নামাজটা পড়ি পড়ে আমরা পেশানি জমিনের মধ্যে লাগাই মানে আল্লাহর কুদরতের বাইরের মধ্যে আমরা শরীরা দেই, কিন্তু আমরা কপাল যেটা আছে পেশানি যেটা আছে এটার মধ্যে কোন নূর আমরা দেখতে পাই না কোন আলো নাই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ খান পেশানির মধ্যে এক সময় নূর ছিল, আর আমিনার ওলা পেশারি নূর আসলো বলে কিনা সামান্য আমি ঘটনা আনলে বুঝতে পারবা, রসুল্লাহ দাদা আব্দুল মুত্তলিব আমরা জানা আছে না, দাদা আব্দুল মুত্তলিবর আওলাদ আসলো এক টুকের ষোল জন, দশজন ছেলে আর ছয়জন মেয়ে আসলা, একদিন তার দশজন ছেলের মধ্যে আব্দুল মুত্তলিবের সাত ছেলে লইয়া তাই তিজারতের উদ্দেশ্যে রানা দিছন হয়ে যায় তাহলে সিরিয়ার ভুল বসত গেছে কি যাত্রী রাস্তা বেড়া হইয়া যাত্রী যে জায়গাত মদিনা হয়েছে রসুল্লাহ যাওয়ার পর তা গিয়া ও জায়গাত ভুল বসত গেলা গিয়া গিয়া খবর জানার লাগে রাস্তা বেড়া লাগি গেছে খবর জানার লাগিয়া আব্দুল ওয়াহাব জুরি যে ব্যক্তি তার ভাই গিয়া হইলা গিয়া ভাইরা বাড়ির সামনে একজন গোলাম ডাল দিয়া হইলা আমরা আইছি রাস্তার বেড়া লাগি গেছি আমরা রাস্তাটা মাথে দেব বাড়ির মালিক বাড়ির মালিকের বাইর হইয়া দেব সেই গোলাম উঠিয়া দেবেন বাড়ির মালিক বর্তমান
নামাজের মধ্যে আসুন, এখন নামাজের হালত তো আমি ডাক দেওয়া সম্ভব নাই, কিছুক্ষণ তার অপেক্ষা করুন, আরো কিছু সময় যাওয়ার পরে আবার হইলা মালিক ডাক দেওয়া যায়। ও সময় গুলামে কইল আপনাকে আপনার পরিচয়টুকু দিন চাই, মালিক বলে রাল্লার কাবা ঘরের খাদিম হইলাম গিয়া আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব আজকে আমার বাড়ির মধ্যে কোন কারণে আসছেন? আব্দুল ওয়াহাব চুরি বাহির হইছো রে, বাহির হওয়ার পরে দুই জনে দেখা হইলো, সাক্ষাৎ হইলো। আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে গেছেন, যাওয়ার পরে দুই ব্যক্তি গল্প আরম্ভ হয়েছে, আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তান কয়েকজন হয়ে যায়। আব্দুল মুত্তালিব কইছো না, আমার ষোলো জন আওলাদ, এর মধ্যে দশ জন ছেলে সন্তান, ছয় জন মেয়ে সন্তান। একটা আওলাদ পাইছি, কন্যা সন্তান মানে মেয়ে সন্তান, এই মেয়ে সন্তানের নাম রাখছি আমি আব্দুল ওয়াহাব জুরি আমিনা। কি নাম রাখছো? আমিনা। আপনার মেয়ে আমিনার আমার একটু দেখাইলা, 60 বছর বয়সে আপনি কইরা আমিনার বাইজ দেখাই। আব্দুল ওয়াহাব জুরি উঠিয়া কইলা, ও ভাই আব্দুল মুত্তালিব, তোমারে আমার মেয়ে সন্তান দেখানো সম্ভব না, আমার মেয়েটা কোন বেদনা পুরুষের সম্মুখে পড়ে না, আমার মেয়েটা কোন যে কোনো একজন অপরিচিত ব্যক্তির সম্মুখে পড়ে না, আমার মেয়েটার দিকে কোনো মানুষে খারাপ নজরে চাইলে তার চকুর মধ্যে অসুবিধা দেখা দেয়, বেমার হয়ে যায়। এমন একটা মেয়ে পাইলাম, লাখ কোটি শুকরিয়া আল্লাহর দরবারে, এই দরদর মেয়ে আর কেউ পাইছেন না, আমি যদিও আর আমার যদিও পাই না, একটা মেয়ে সন্তান বড় আমি বালা পাইলাম। তাই বুঝলে আমার দেখাও চাই, বারবার অনুরোধ করেন, ওর সময় কইলা ঠিক আছে আমার মেয়ের আমি ইজাজত। আব্দুল ওয়াহাব জুরি যখন গেলাম, গিয়া কইলাম, মা গো আমি না তোমারে দেখার জন্য একজন ব্যক্তি বড় আসি, তার ইচ্ছুক বেশি তোমারে দেখতাম, তার নাম হইল আব্দুল মুত্তালিব, কাবা ঘরের খাদি, যে আমি আমি না সুন্দর শোনার পরে কইলে আব্বাই ব্যক্তির সঙ্গে আমার দেখা করা লাগবো, আমি খাবে দেখছি কাবা ঘরের খাদিম, যে এর নাম হইল গিয়ে আব্দুল মুত্তালিব, সুবহানাল্লাহ, এর নাম আব্দুল মুত্তালিব, আমি দেখা করা লাগবো। ওর সময় আব্দুল ওয়াহাব জুরি কইলেন, ঠিক আছে যাও দেখা করো, মা আমি না কি করলে হাতের মধ্যে পানির গ্লাস লইছো, হাতের মধ্যে হাজুর লইছো। আব্দুল মুত্তালিব চক্কর সামনে যখন গিয়া পড়লা, পড়ার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব দেখি আমি না দেখি আমার এত সুন্দর লাগলো, পছন্দ হইল, মা আমিনার সঙ্গে কোনো গল্প করছেন না, খালি সালাম এবং সালামের জবাব হয়েছে শুধুমাত্র, এরপর বিদায় দিলাই না। আব্দুল ওয়াহাব জুরি কইরা, আব্দুল মুত্তালিব বাইরে, তোমার কন্যা সন্তানটা আমার একটা ছেলের সঙ্গে বিবাহ দিলাও। আব্দুল ওয়াহাব জুরি কইলা, ও যারা এরা এরা আমার পছন্দ হইছে না, বহুদিন আপনার যে বাকি যত ছেলেরা বলা হয়েছিল সাহায্য দেখে এরা আমার পছন্দ নিয়ে না, আমার মেয়েটা আপনার এরা লাগে আমি নর্থান বলে ভাই আব্দুল ওয়াহাব জুরি, আমি চাই আর ও মেয়েটার লাগে, ও ছেলেটার লাগে বিবাহ দেওয়া দিয়ে ছেলেটা তুমি দেখছো না, আমার ছেলেটার প্রতি সোমবারে এবং শুক্রবারে পেশারির মধ্যে হবালের মধ্যে হারি নূর হারি চমকিতে থাকে, সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জুরি উঠিয়া কইলে, ভাই আব্দুল মুত্তালিব, আমার ওলা যে মেয়ে সন্তান আমিনার হবালের মধ্যে সপ্তাহে আমি দেখতে পাই সোমবারে আর শুক্রবারে, সপ্তাহে দুই দিন আমার মেয়ে সন্তান ওর হবালের মধ্যে আমি হারি জন্ম জন্ম করে নূর আমি দেখতে পাই, যেহেতু একসময় নিয়ে গেছেন সপ্তাহে, সোম এবং শুক্রবারে দেখা দেয় ভাই আব্দুল ওয়াহাব জুরি দিয়ে আমার ছেলের সঙ্গে আপনার মেয়েটার বিবাহ দিলাও, আমার ছেলে দেখলে অবশ্যই তোমার পছন্দ হইব। তখন আব্দুল মুত্তালিব তার ছেলের সন্তান করে আদেশ করলা, যাও বাড়ি করে যাও, বাড়িতে গিয়ে আমার আব্দুল মুত্তালিব রেশা যাইয়া গুড়ার উপরে সোয়ার করিয়া তুমি দেন লইয়াও। তখন সাত ভাই বাবার আদেশ ক্রমে যখন গিয়া পৌঁছিস বাড়িতে, গিয়া আব্দুল মুত্তালিব রেশা যাইয়া কাপড় পরাইয়া লইয়া আইলা,
আব্দুল ওয়াহাব যদি কেমনে দেশন দেখার পরে তার পছন্দ হইল মা আমিনারে কি করে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিলা হক সুবহানাল্লাহ হওয়ার উদ্দেশ্য হইল কি আমি পেশাদের মাত্রাহীন সামান্য আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম মানুষের পেশানি যেটা এত মূল্যবান যে পেশানি যেটা মানুষের জমিনের মধ্যে লাগাই সজিদা করে মানে আল্লাহর কুদরতের বাইরের মধ্যে মানুষে লাগাই সজিদা করে সজিদা করলে পেশানিটা প্রমাণ দিব কিয়ামতের দিন সাক্ষী দিব সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ প্রমাণ দিব নাম আসারিস সুজুদ অর্থ আকাশ থেকে সজিদার আসর সজিদার প্রমাণ যারা হকুল্লাহ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করাইবার জন্য যারা মানুষে সজিদা দিব আল্লাহর কাছে আল্লাহর কুদরতের বাইরের মধ্যে এরা কিয়ামতের দিন নমাজি করিয়া অটোমেটিক খবাল পরিচয় হওয়া যাইব আইলে একটা পরিচয় দুই নম্বরে বুখারী শরীফে আছে প্রথম পারা হুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবায়ে কেরাম বলেন কিয়ামত সম্পর্কে প্রশ্ন করতা জানতে চাইতে আর প্রশ্ন করতে ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে অসংখ্য উম্মত হল তাকওয়া নবী হলার আপনার উম্মত করিয়া আপনি কিভাবে পরিচয় পাইবাই আল্লাহ রাসূল সময় দাঁড়াইয়া সাহাবীরা শুন উদাহরণ দিছন হইছন যদি গুড়া যদি এক পাল্টা করে এক কালার এর মধ্যে যদি একটা আসান হবারি তাকে এটার পরিচয় করতে অসুবিধা হইব নি বলে জিনা বলে আমার উম্মত হলো এইভাবে আলাদা একটা চিহ্ন থাকবো আমার উম্মত হলে উজু যখন করবা উজু করতে সময় যতটা জায়গা যৌত করবা তো হইব সেই অতটা জায়গা কে আমতর দিয়ে খালি আল্লাহর জাতর নূরে জলমল করব উজু করতে যতটা জায়গা দর চেহারা হাত এগুলা খালি জলমল জলমল করব ফর্সাটা আলোকিত থাকবো ও সাহাবীরা শুনে আমার সেই উম্মত হলে পরিচয় করতে কোনো অসুবিধা হইত না সাহাবায়ে কেরাম আপনি শুনিয়া বড় খুশি হইছেন আমরা যদি এইভাবে যদি পরিচয় হয় তাহলে আপনাদের উজু হইয়ার তাহলে উজুর জায়গাটা কি আমাদের দিন জলমল জলমল করব হেব সাহাবি হলে কি করতে করতে বেশি জলমল করার জন্য সাইসটা উপর দিকে বাড়াই হাত ধোয়া আরম্ভ করে দিতাম সাইসটা হাত উপর দিকে বাড়াই আরম্ভ করে দিতাম এখন সাহাবি আমার নাম মনে হল না তাই বহল পর্যন্ত দৈশয় রসুল্লাহ যা টান লাগি যা হাস কিয়ামতের দিন টান অতহান পর্যন্ত জলমল করবার বাকি সারা এর উপরে যাইব না ফোকাস বাড়ান অতদিন মাসি আর আল্লাহ রসুল সাহাবি হল কইসুন কিয়ামতের দিন ফর্ষ হইবে জলমল হইব কদিন পর্যন্ত সারা আমার অতহান তাই অতহান দোয়া আরম্ভ হয়েছে সুবহান আল্লাহ বুঝবে প্রাণী মানে কিয়ামতের দিন সারা সামনে বেশি মাসিটা হইয়া অতটুকু ফর্ষ হইত হইয়া আল্লাহর বান্দে কানে জন্য হাদিস শরীফ দিন আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম নামাজের আসাবি এই লোকে আপনার আমার পবিত্র পাঠ আপনার আমার দেহটা যদি পবিত্র হয় না কাপড়টা পবিত্র হয় না নামাজ পড়ব কিন্তু নামাজ কবুল হইত না দেহটা পবিত্রের মধ্যে দুই জাত বদনটা পবিত্রের মধ্যে দুই জাত একটা হইল গিয়া জাহিরি আর একটা হইল গিয়া বাতিনি জাহির হইল গিয়া দেহ যেটা আছে ওটার উপরে ময়লা লাগছে কোনো নাপাক জিনিস লাগি গেছে ইটা দুই দিনে পরিষ্কার হয়ে গেছে আর বাতিনি হইল যে আপনার আমার লুকাইত অবস্থায় ব্লাড মাংস যদি মানুষের যদি হারাম কোনো জিনিস যদি খাই যায় তাহলে মানুষের ব্লাড মাংস হারাম হয়ে গেল সেটা নাপাক হয়ে গেল এমন অবস্থায় বন্ধ এবাদত করতে সময় কোনো খুশু ও খুশু থাকতো না আমার ইতমিনান থাকতো না নমাজ পড়িতে পারতো না এক মনে নমাজ পড়িতে পারতো না নমাজের দ্বারা কোনো ফায়দা হইত না এর জন্য শরীরটা আপনার আমার পবিত্র রাখা লাগবে পবিত্র হইল গিয়া দুই জাত একটা হইল জাহিরি আর একটা হইল বাতিনি